କିଛି ସମୟ ପାଇଁ ବି ଯେତେବେଳେ ଭଗବତ ଚିନ୍ତନର ଯେଉଁ ଅପୂର୍ବ ସୁଯୋଗଟି ଆମେ ପାଇଛେ ସ୍ୱୟଂ ଭଗବାନ ଦେଇଛନ୍ତି, ତ ଏଇଥିପାଇଁ ସେ କୋଟିନିଧି ବ୍ରହ୍ମାଣ୍ଡ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ନିଜକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମର୍ପଣ କରି ଉପସ୍ଥିତ ସମବେତ ସମ୍ମାନିତ ସମସ୍ତ ସଜ୍ଜନଙ୍କୁ ମୋର ଗଭୀରତ ମନ୍ତ୍ର ପ୍ରଦେଶ ଶ୍ରଦ୍ଧା ଏବଂ ଭକ୍ତି ଜଣାଇ ନିବେଦନ କରୁଛି, ଭାବର ସହିତ, ପ୍ରେମର ସହିତ, ଭକ୍ତିର ସହିତ ବରଣ ଦେଖ ଶ୍ରୀହରି ନିରାକାର ରୂପୀ ବ୍ରହ୍ମ ଏ କଳି ଯୁଗରେ ସାକାର ବ୍ରହ୍ମ ରୂପରେ ପୂଜା ପାଉଛନ୍ତି। ତେ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିର କଥା ତ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଏମିତି କାହିଁକି ହେଲେ ୟାର ସେଭଳି ବଳିଷ୍ଠ ପ୍ରମାଣ ନାହିଁ। କେବଳ ବିଶ୍ୱାବସୁ ଶବର ଆଉ ରାଜା ଇନ୍ଦ୍ରଦୁମ୍ନଙ୍କର ଏ ଲୋକ କଥାକୁ ନେଇ ଜନମାନସରେ ଏଇ କଥା ଉଦ୍ଧୃତ ହୁଏ, କିନ୍ତୁ ରାମାୟଣରେ ୟାର ବଡ଼ ସୁନ୍ଦର ପ୍ରମାଣ ରହିଛି କିଷ୍କିନ୍ଧ୍ୟା କାଣ୍ଡ। ଆଜିର କଥା ଆମେ ସେଇଠୁ ଆରମ୍ଭ କରିବା। ବାଳି ଭୟରେ ସୁଗ୍ରୀବ ଆତ୍ମଗୋପନ କରି ଋଷିମୁଖ ପର୍ବତରେ ଆତ୍ମଗୋପନ କରି ରୁହନ୍ତି, ତ ଶବରୀଙ୍କ ଦର୍ଶନ ପରେ ମାତଙ୍ଗ ଋଷିଙ୍କ ଆଶ୍ରମରୁ ଶବରୀଠାରୁ ପରାମର୍ଶ ନେଇ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ଆଗକୁ ଅଗ୍ରସର ହୁଅନ୍ତି। ତ ଶବରୀ ମାତା ଶବରୀ କୁହନ୍ତି, ନା ପ୍ରଭୁ ଆପଣ ଏହି ମାର୍ଗ ଦେଇକରି ଯାଆନ୍ତୁ, ସୁଗ୍ରୀବଙ୍କ ସାଥିରେ ଆପଣଙ୍କର ମିତ୍ରତା ହେବ ଏବଂ ସେ ମାତା ଜାନକୀଙ୍କର ସନ୍ଧାନରେ ବଡ଼ ସହାୟକ ହୋଇଯିବ। ମାତା ଶବରୀ ସମସ୍ତ ସୂଚନା ଦେଲା ପରେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ଆଉ ଲକ୍ଷ୍ମଣଙ୍କ ସାଥିରେ ଆଗକୁ ଅଗ୍ରସର ହୁଅନ୍ତି। କିଷ୍କିନ୍ଧ୍ୟା କାଣ୍ଡର ପ୍ରାରମ୍ଭ ଋଷିମୁଖ ପର୍ବତରେ ସୁଗ୍ରୀବ ହେଲେ ବଡ଼ ବିଚିତ୍ର କଥା, ରାମାୟଣରେ ସୁଗ୍ରୀବ ସେଭଳି ଜଣେ ଭଲ ପାତ୍ର ଏଭଳି କୌଣସି ବର୍ଣ୍ଣନା ନାହିଁ। ସୁଗ୍ରୀବଙ୍କୁ କୁହାଯାଇଛି ଜଣେ କାମୀ, ଆଳସୀ ଏବଂ ଭୀରୁ ମଧ୍ୟ, କିନ୍ତୁ ଏ ସମସ୍ତ ଅବଗୁଣ ଥାଇ ବି ସେ ଭଗବାନଙ୍କ ସାଥିରେ ମିତ୍ରତା ହେଲା କେମିତି? ତ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ଲକ୍ଷ୍ମଣଙ୍କ ସାଥିରେ ଆସୁଛନ୍ତି, ଋଷିମୁଖ ପର୍ବତର ପାଦ ଦେଶରେ। ଏହି ସମୟରେ ସୁଗ୍ରୀବ ଦେଖୁଛନ୍ତି ଆଉ ହନୁମାନଙ୍କୁ କହୁଛନ୍ତି, ନା ହନୁମାନ ମତେ ସନ୍ଦେହ ଲାଗୁଛି, ଆଗେ ଚାଲେ ବହୁରି ଋଷିମୁଖ ପର୍ବତ ପୁରୁଷ ଯୁଗଳ ବଳ ରୁହ
শুনবার কিছু অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কোণ করা সিস্টম হি এমি আপনার ধ্যান সহকারে শুনবে। তো সমস্ত অবগুণ থাইবি সুগ্রীবঙ্ক পাখে বহুত ভালো গুণটি আছে। সুগ্রীব কামি আলসী আীর মধ্যে, কিন্তু এ সমস্ত গুণ অবগুণ থাইবি অত্যন্ত সুন্দর এক ভালো গুণটি আছে। তো সে হল সন্থঙ্ক উপরে বিশ্বাস, হনুমানঙ্ক উপরে প্রগাঢ় বিশ্বাস। তো সেথিপাই সে কহিলে, না হনুমান তুমি যাও দেখো, বোধে বাড়ি এমানকে এটিকে পঠাইছ। বাড়ি যেহেতু সাপগ্রস্ত এই পর্বতকে সে আসিপারিবে না, তো সেইপা এই দুই বীরঙ্কু সে পঠাইছেন আমাকে মারিবাই। তুমি যাও দেখো, আদি তুমি মতো ইশারা দিয়ে দেব, সূচনা দিয়ে দেব, তুমি যাহা কহিব মু মানিকি এই স্থান ছাড়িকি চালি যাব। এত দৃঢ় বিশ্বাস। তো এই বিশ্বাস যোগ হি সন্থঙ্ক উপরে বিশ্বাস যোগ প্রভুঙ্ক সাথে মিত্রতা হয়। তেমনি হনুমান ব্রাহ্মণ রূপটি ধরি চালি আসলে প্রভু শ্রীরামঙ্ক পাখকে, আর প্রভু শ্রীরামঙ্কু লক্ষ্মণঙ্কু পচারুচন্তি, না আপন মানে প্রকৃতরে কিয়ে? তো প্রভু শ্রীরাম নিজের পরিচয় প্রদান কলে। আর যেতবে হনুমান জাঁপারে প্রভু শ্রীরামঙ্কু পাদ তলে পড়িগলে, আর কহিলে, না প্রভু মু সিনা অজ্ঞানী, আপনার চিনি পারি না, হলে আপন বি মতো কপটতা কলে। তো প্রভু শ্রীরামঙ্কু নিয়ে সুগ্রীবঙ্ক সাথে মিত্রতা স্থাপন হুয়ে, অমিত্রতা স্থাপন পরে বাড়িঙ্কর বোধ হুয়ে, বাড়িঙ্কু প্রভু উদ্ধার করতে। তো এইটি বাড়িঙ্ক পুত্র অঙ্গদ পিতাঙ্কর বিচ্ছেদর অত্যন্ত ম্রিয়মাণ হুঁতে, আ মনরে সংকল্প করতে, না পিতৃহন্তার প্রতিশোধ মনেবে। কিন্তু বাড়ি মৃত্যু পূর্বর প্রভু শ্রীরামঙ্কু কহুচন্তি, না প্রভু আপন কপটতা কলে, মু তো আপনকর শত্রু নথিলি, কিন্তু আপন মতে লুচিকিরি মারিলে কাহিকি? তো ভগবান শ্রীরাম কহুচন্তি, না বাড়ি তুমি পাপি, অন্তিম সময়ের সুগ্রীবঙ্কু বাড়ি পাখকু ডাকুচন্তি, আর বাড়ি কহুচন্তি, না প্রভু আপনকর ব্যাকরণ কথা বহুত ভুল হচ্ছে, আপন মতে কহুচন্তি মু পাপি, মু পাপি নহ, পাপি থিলি বর্তমান মু পাপি নহ, যদি মু পাপি হইতান্তি তাহলে আপনকর কোন দর্শন মু পাইতান্তি? তো ভগবান শ্রীরাম বহুত প্রসন্ন হইগলে, আর কহিলে, না বাড়ি তুমি যদি বঞ্চিবাকু চাহিব তাহলে চিন্তা করিবা দরকার নাহি, মু তার উপচার ব্যবস্থা মু করি দেবি, তুমি বঞ্চিযিব। কিন্তু বাড়ি কহিলে, প্রভু এ জীব কাহিকি বঞ্চিকি রহিব, আপনক দর্শন পরে মোর আর কোনসি প্রকার বঞ্চিবার ইচ্ছা নাহি, হলে মো পুত্র অঙ্গদকু আপনক হাতে মু সমর্পণ করুছি, মো পুত্র অঙ্গদ মো ঠারু কোনসি প্রকার শক্তির বলরে কম নুহ, আপনি তাকে নিজের দাস বনাতে, তাকে আপনি নিজের সেবক করা, সে আপনার সেবা করবে। তো প্রভু শ্রীরাম সেই সময় অঙ্গদর কথা শুনে, অঙ্গদর কথা জাঁ আশ্বাসনা দিয়ে কহিলে, অবশ্য তোমার ইচ্ছা পূর্ণ হব, তোমার অভিলাষ পূর্ণ হব, তুমি যেত মনরে সংকল্প করছ, তোম পিতাঙ্কর হত্যাকারীর তুমি প্রতিশোধ নব, কিন্তু এই জন্মরে নহ, আর জন্মরে। আর ভগবান শ্রীরাম অঙ্গদঙ্কর সেবার অত্যন্ত প্রসন্ন, এই আশীর্বাদ বি প্রদান কলে, পরবর্তী সময়ে তোমার বি মু সেবা পাইবা চাহুছি, আর যদি বি তুমি মতো বধ করিব, বিনাশ করিব, তুমি মতো হত্যা করিব, কিন্তু পরবর্তী সময়ে তোমার বি মু সেবা পাইবা চাহুছি। তো এই কারণর পরবর্তী সময়ে ভগবান শ্রীরাম যেতবে কৃষ্ণক রূপে অবতার নিয়ন্তি, এর কার গণরে নিজের আত্মীয় স্বজন সমস্ত বিনাশ পরে শিয়াড়ি লটারে ঝুলু থাকার সময়ে
ଏଇ ଅଙ୍ଗଦ ହିଁ ତ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଶବ ରୂପରେ ଜନ୍ମ ନେଇଛି ଏବଂ ଶିକାର କରିବାକୁ ଯାଇଥିବା ଅବସ୍ଥାରେ ଆକାଶରେ ସେଇ ରୂପାଥାଳି ପରି ଜହ୍ନ ତାର ସେ ଶୀତଳ କିରଣରେ ଯେତେବେଳେ ଦେଖେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମଙ୍କର ପାଦକୁ ଜରାସବର ମନରେ ଭ୍ରମ ସୃଷ୍ଟି ହେଇଯାଏ ଇଏ କୌଣସି ଏକ ମୃଗର କର୍ଣ୍ଣ ବୋଲି ବିଚାର କରି ଶରବିନ୍ଧ କରନ୍ତି ତୈଠୁ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିର ପ୍ରାରମ୍ଭ କୁହାଯାଏ ପିତୃଙ୍କ ପାଖରେ ସତ୍ୟ କରିଥିବା ସଂକଳ୍ପ କରିଥିବା ସେ ସତ୍ୟ ବି ପୂର୍ଣ୍ଣ ହେଇଗଲା ଆଉ ପ୍ରଭୁ କଥା ଦେଇଥିବା କଥା ବି ରଖିଲେ ତ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଏଇ ଜାରା ଶବର ହିଁ ସେ ନୀଳ ସୁନ୍ଦର ବନ ଉପବନ ନିକଟରେ ବସବାସ କରନ୍ତି ଆଜିର କଥା ଆମେ ଏଇଠୁ ଆରମ୍ଭ କରିବା ଏ ହେଉଛି ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିର କଥା ଜୟ ଜୟ ଜଗନ୍ନାଥ 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 ଶବର ଦିନେ ଶିକାର କରିବାକୁ ଯାଇଥାଏ ସେ ନୀଳ ସୁନ୍ଦର ବନକୁ ମୃଗ ପଛରେ ଗୋଡ଼ାଏ ଆଉ ଶବରର ଦୃଶ୍ୟର ଆଢ଼ୁଆଳରେ ମୃଗଟିଏ ଲୁଚିଯାଏ ଦିନ ସାରା ବୁଲି ବୁଲି କୌଣସି ପ୍ରକାର ଶିକାର ପାଏ ନାହିଁ ଶବର ତ ଗୋଟିଏ ବୃକ୍ଷ ମୂଳରେ ବସିକିରି ଝାଳ ନାଳ ହେଇକିରି ବସି ବିଶ୍ରାମ କରୁଛି ସେହି ସମୟରେ କିଛି ଦୂରରେ ଦେଖିଦେଲା ଏକ ଚନ୍ଦନ ବୃକ୍ଷ ଆଉ ସେଇ ଚନ୍ଦନ ବୃକ୍ଷ ଉପରେ ଗୋଟିଏ କାଉଟିଏ ବସିଛି ତା ତଳେ ଗୋଟିଏ ଛୋଟିଆ କୁଣ୍ଡଟିଏ ଅଛି ଗର୍ତ୍ତ ଜାଗାଟିଏ ଅଛି ତାରି ଭିତରେ ପାଣି ରହିଛି ତ ହଠାତ୍ ଚନ୍ଦନ ଗଛରୁ ଛୋଟିଆ ଡାଳଟିଏ ଭାଙ୍ଗି ଯେତେବେଳେ କାଉଟିଏ ତଳେ ପଡ଼ିଯାଏ ସେଇ ଜଳରେ ଶବର ଲକ୍ଷ୍ୟ କରିଛି ଏଇ ଦୃଶ୍ୟ କାଉଟିଏ ଯେତେବେଳେ ସେ ଜଳକୁଣ୍ଡ ଭିତରେ ପଡ଼ିଯାଏ ହଠାତ୍ ଏକ ଦିବ୍ୟ ଶରୀର ଧାରଣ କରି କାକଟିଏ ଉଦ୍ଧାର ପାଇଯାଏ ଶବର ଏହି ଦୃଶ୍ୟଟି ନିଜ ଆଖିରେ ଶରୀର ରୋମାଞ୍ଚିତ ହେଇଯାଏ ସର୍ବାଙ୍ଗ ଶରୀରରେ ଶିହରଣ ଖେଳି ହେଇଯାଏ ଆଜି ମୁଁ ଏ କ'ଣ ଦୃଶ୍ୟ ଦେଖିଲି ତ କିଛି ସମୟ ପରେ ଯାଇକିରି ଯେତେବେଳେ ସେ ଜଳକୁଣ୍ଡରେ ଯାଇକିରି ପହଞ୍ଚିଯାଏ ଶବର ତ ସେଠି ସେ ଭାବୁଛି ଆଉ ଶୂନ୍ୟବାଣୀ ହେଇଗଲା ହେ ଭକ୍ତ ପୂର୍ବ ଜନ୍ମର ତମର ସେ ଇଚ୍ଛାକୁ ପୂର୍ଣ୍ଣ କରିବା ପାଇଁ ଯାଇ ଆଜି ତୁମକୁ ଆଉ ତମର ସେ ଭକ୍ତିକୁ ମୁଁ ସ୍ୱୀକାର କରୁଛି ତମେ ଚିନ୍ତା କର ନାହିଁ ଏ କିଛି ଦୂର ଅତିକ୍ରମ କଲେ ଏକ ସୁନ୍ଦର ଜଳାଶୟ ନିକଟରେ ମୁଁ ପଡ଼ିଛି ତମେ ମୋତେ ସେଇଠୁ ନେଇ ଆସ ତମ ହାତରୁ ମୁଁ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ପାଇବାକୁ ଚାହୁଁଛି ତ ଶବର ଏ ଶୂନ୍ୟବାଣୀ ଶୁଣି ଚାଲିଯାଏ ତ ଅଧା ଗଢ଼ିଆ ହେଇକିରି ବିଗ୍ରହଟିଏ ପଡ଼ିଛନ୍ତି ହାତ ପାଦ ନାହିଁ ଏ ବିଗ୍ରହଟିଏ ଦେଖିଲା ମାତ୍ରେ ମନରେ ଶଙ୍କା ଆସିଗଲା ଆରେ ବିଗ୍ରହ ତ ଖଣ୍ଡିଆ ହେଇକିରି ପଡ଼ିଛନ୍ତି ଖଣ୍ଡିତ ହେଇକିରି ପଡ଼ିଛନ୍ତି ହାତ ପାଦ ନାହିଁ।